এলাকাবাসীর দাবি পূরণ। ছয়ঘরিয়া পঞ্চায়েতে সূচনা হলো বাইপাস রাস্তা। প্রায় 21 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই বাইপাস রাস্তা। এদিন বনগা ছয়ঘরিয়া চন্দ্রকান্ত রোড থেকে খেদাপাড়া পর্যন্ত শুরু হলো রাস্তা নির্মাণের কাজ। দীর্ঘদিন পর এলাকায় পিচ রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। দীর্ঘ 1 কিলোমিটার পর্যন্ত তৈরি হবে এই রাস্তা। ছয়ঘরিয়া শিব মন্দিরের সামনে এই রাস্তা তৈরির আনুষ্ঠানিক সূচনা হয়। খেদাপাড়া থেকে ছয়ঘরিয়া চন্দ্রকান্ত রোড পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকাবাসীদের দাবি, ছয়ঘরিয়া চন্দ্রকান্ত রোড থেকে খেদাপাড়া পর্যন্ত এই রাস্তা তৈরি হলে যশোর রোডের যানজট অনেকটাই কমবে। সেই সঙ্গে ভবানীপুর, খেদাপাড়া, কালিয়ানি, ছয়ঘরিয়া এবং হরিদাসপুরের মধ্যে যাতায়াত সহজ হবে। এই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে 20,38,000 টাকা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ ঘোষ জানান, আজ খেদাপাড়া থেকে ছয়ঘরিয়া চন্দ্রকান্ত রোড পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হল। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের একটি দাবি ছিল চলাচলের জন্য একটি ভালো রাস্তা। এই বিষয়ে তিনি আরো জানান, খেদাপাড়া পিএমজেএসওয়াই থেকে ছয়ঘরিয়া চন্দ্রকান্ত রোড পর্যন্ত যে এখানকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল, একটা ঝামা ব্যাটসের রাস্তা যেটা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে সেই রাস্তাটা সংস্কার করা এবং নতুন করে একটা রাস্তা নির্মাণ করবার জন্য দাবি করেছিলেন। সেই রাস্তাটি মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর তহবিলের টাকায় এই রাস্তা বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই রাস্তার কাজটি খুব শীঘ্রই শুরু হবে তার আজকে সূচনা হলো এবং প্রায় 20,38,000 টাকা দিয়ে রাস্তাটি নির্মিত হবে। এবং এই রাস্তাটা নির্মাণ হওয়ার ফলে যে এখানকার মানুষের যশোর রোডের যে যানজট এবং যশোর রোডে প্রতিনিয়ত যে দুর্ঘটনা তার কবল থেকে মানুষ রক্ষা পাবেন। এলাকায় রাস্তা তৈরি হওয়ার খবরে খুশি এলাকাবাসী। এই বিষয়ে ছয়ঘরিয়া পঞ্চায়েত প্রধান উমা ঘোষ জানান, এই এলাকায় একটি রাস্তা তৈরির দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি আজ পূরণ হয়েছে। এলাকাবাসী সকলেই খুব খুশি। এই বিষয়ে তিনি আরো জানান, ছয়ঘরিয়া পঞ্চায়েত মানুষ তৈরি করেছেন, মানুষের পঞ্চায়েত। মানুষ যেটা চাইবেন সেটাই পঞ্চায়েত চেষ্টা করবে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, সেই দাবিটা আজ পূর্ণ হলো। মানুষ খুব খুশি, এরা মানে ভালো লাগছে। আর এই রাস্তাটা আগেই মানে জমা দেওয়া ছিল, আগের বোর্ড মানে রাস্তাটা জমা দিয়েছে করার জন্য, আর এই বোর্ড এটা শুরু হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয়ঘরিয়া পঞ্চায়েতের বিভিন্ন নির্বাচিত সদস্য ছাড়াও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা। এই বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষে জাফর আলী মণ্ডল বলেন, এলাকার মানুষ ভীষণ খুশি, তাদের চোখে মুখের ভাষা দেখেই আমরা অনুধাবন করতে পেরেছি। এবং এই রাস্তাটি সম্পূর্ণ হলে এত অঞ্চলের মানুষের বিভিন্ন দিক থেকে তারা উপকৃত হবে এবং বনগাঁ যাওয়ার পথটা অত্যন্ত সহজ হবে। যানজটপূর্ণ যশোর রোড তারা এড়িয়ে বাইপাসে বনগাঁ যেতে পারবে। আমরাও এই রাস্তাটার শিলান্যাস করতে পেরে আমরা ভীষণভাবে খুশি এবং সর্বোপরি আমাদের জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে, এই এলাকাবাসী সকলেই আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা, নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।